দর্শক, স্বাগত একাত্তর মঞ্চে। আমি সামিয়া রহমান। রাজনৈতিক অঙ্গনে সন্ত্রাস সহিংসতা নিয়ে যখন জনগণ, সুশীল সমাজ, ব্যবসায় নেতৃত্ব এবং পেশাজীবী সহ সারা দেশ উদ্বিগ্ন, রাজনীতি একটি সংকটকাল অতিক্রম করছে, এরকম যখন পরিস্থিতি, তখন আরেকটি সংবাদ আমাদের রাষ্ট্রীয় জীবনে এনেছে শোক। তা হলো বাংলাদেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যু। আজ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একাত্তর টেলিভিশনও শোকাহত। রাজনীতি পর্যবেক্ষকগণ মনে করেন, বর্তমান রাজনৈতিক সংকটে ভূমিকা রাখতে পারতেন যে কজন মানুষ, তিনি ছিলেন তাদের অন্যতম। কারণ এর আগে 1/11 সময় আমরা দেখেছি, সেই সময় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের আপোষহীন ভূমিকা রাজনৈতিক সংকট উত্তরণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রত্যাবর্তনে বড় ভূমিকা রেখেছিল। তার সংগ্রাম ছিল গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া। আজ সেই প্রক্রিয়া সহিংসতার কারণে আবারও সংকটে। সেই সংকট উত্তরণে নাগরিক সমাজের মতো ব্যবসায়ীরাও তৎপর। ব্যবসায়ীদের সেই তৎপরতা নিয়েই আমরা কথা বলবো আজ একাত্তর মঞ্চে। এবং আজ যারা আমাদের অতিথি, তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সাথে আছেন মীর নাসির হোসেন, সাবেক সভাপতি FPCCI। আমার সাথে আরও রয়েছেন রুবানা হক, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইগ্রুপ। আমার সাথে আরও আছেন আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, সাবেক সভাপতি BGMEA। আপনাদেরকে ধন্যবাদ একাত্তর মঞ্চে আসার জন্য। এবং আলোচনা শুরুর আগে আমি আজকের দিনের সংবাদগুলো দর্শকদেরকে একটু জানিয়ে দিতে চাই। সিঙ্গাপুরে চিকিৎসাধীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান আর নেই, প্রধানমন্ত্রী ও বিরোধী নেতার শোক প্রকাশ, 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। জাতীয় নির্বাচনী বিচারিক ক্ষমতা দিয়ে সেনা মোতায়েনের প্রস্তাব বিএনপি, আটক 151 নেতাকর্মীর 8 দিনের রিমান্ডে। ইসলামের সাথে জামায়াতের সম্পর্ক নেই, যুদ্ধাপরাধীদের রক্ষায় হেফাজতে ইসলাম মাঠে নেমেছে, ইসলামী সংগঠনের নেতাদের দাবি। তারা জামাতের বিটিম হিসাবে দেশে নৈরাজ্য সৃষ্টি করার সুপরিকল্পিত উদ্যোগ নিয়ে মাঠে নেমেছে। আমরা তাদেরকে গ্রেফতারের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। দর্শক, আজকের প্রধান সংবাদগুলো শুনলেন। আমরা চাই আপনারাও আমাদের সাথে আলোচনায় যোগদান করুন, ফেসবুক, টুইটার, SMS, ফোন, মেইল, যে কোনো মাধ্যমে। আলোচনা শুরুর আগে আজকে FPCCI প্রেস ব্রিফিং করেছে, সেটি একটু শুনে আসব। দেশের সার্বিক আর্থসামাজিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনের গতিশীলতা অব্যাহত রাখার স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে সমঝোতা ও সমাধানের পথ বের হোক, এটাই ব্যবসায়ী সমাজের কামনা। তাই আমাদের সংশ্লিষ্ট রাজনৈতিক দলসমূহের প্রতি জোর আহ্বান জানাচ্ছি, আপনারা বসে এর একটা সমাধান করুন। আমরা দেখলাম আপনাদের প্রেস ব্রিফিং, এবং সেই প্রেস ব্রিফিং নিয়ে আপনারা আলোচনা শুরুর আগে বলছিলেন যে প্রেস ব্রিফিং সম্পর্কে আপনাদের কিছু মতভেদ আছে, সেটা নিয়ে যদি আমি শুরু করি। এবং আরেকটা জিনিস জানতে চাচ্ছি, এই যে আপনারা কর্মসূচির কথা ভাবছেন বা প্রস্তাবের কথা ভাবছেন, আপনারা কি আসলে মনে করেন যে রাজনীতিবিদরা আপনাদের প্রস্তাবে সাড়া দিবে? ধন্যবাদ আপনাকে। প্রথমে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাতে চাচ্ছি। উনি অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন, রাজনীতিতে এরকম সজ্জন ব্যক্তি খুব বিরল, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। আমরা খুব দ্বিমত না, আমরা যেটা হচ্ছে মানে আরো একটু সুনির্দিষ্ট যদি হতো, আরো কর্মসূচিটা যে একটু বলা হয়েছে সেটা হলে আর কি আরো একটু রাইট মেসেজ যেত সেটা মোটামুটি সুনির্দিষ্ট কর্মসূচি। যেমন আরো একটু এখানে বলা হয়েছে যে উইশেস আর দেয়ার্স, যে কিন্তু বিশেষ দিয়ে কাজ হচ্ছে না আসলে, তো আর একটু যদি হয়তো হবে, সময় নিচ্ছেন ওনারা, হয়তো পদক্ষেপ নিচ্ছেন, আমাদের দ্বিমত নেই। আমাদের তো সবাই দেওয়ালে পিঠ ঠেকে গেছে, ব্যবসায়ীদের আজকে রপ্তানি হুমকির মধ্যে পড়েছে, দেশীয় শিল্প হুমকির মধ্যে পড়েছে, তারপরে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়ে গেছে, জনজীবনের নিরাপত্তাহীনতা সবাই ভুগছে, এবং কৃষিজাত পণ্য বাজারজাত করা যাচ্ছে না। আপনারা দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার কথা বলছেন, কিন্তু আসলে আপনারা কি করছেন? যেমন এই FPCCI আজকের যে প্রেস ব্রিফিং, উনি বলছেন যে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব নেই। না, আমি সুনির্দিষ্ট কোনো প্রস্তাব বলি না, স্পেসিফিক উইশেস আছে। আরেকটু আপনি বলছেন আরো স্পেসিফিক হতে হবে, সময় তো 6-7 চলে গেছে, আরো ধরেন যদি এই সংকটটা দীর্ঘায়িত হয় তাহলে যেটা হবে যে সাস্টেইনেবিলিটি উড বি অ্যাট স্টেক,
সেই জন্য আমি মনে করি যে আরো প্রোঅ্যাকটিভ হলে হয়তো সম্ভাবনা একটা আস্থার ভাবটা সৃষ্টি উনি প্রোঅ্যাকটিভনেসের কথা বলছেন এবং বলছেন যে উইশেস দিয়ে আসলে কাজ হবে না আপনি কি মনে করেন আসলে পিট তো আজকে আমাদের নতুন দেয়ালে ঠেকেনি পিট সব সময় অনেক আগে থেকে 1990 থেকে 91 থেকে 2000 এর মধ্যে কিন্তু একটি দল 61 দিন হরতাল দিয়েছিলেন আর একটি দল দিয়েছিলেন 67 দিন কে বেশি দিয়েছিল বলছি না কিন্তু এইভাবেই আমরা অভ্যস্ত হয়ে এসেছি আপনার স্পেসিফিক প্রশ্নটা আগে ছিল যে কোনো কাজ হবে কিনা এই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো যদি কোনো মধ্যস্থতা করে তাহলে সরকার কথা শুনবে কিনা অথবা প্রতিপক্ষ কথা শুনবেন কিনা আমরা আসলে নির্দিষ্ট ভাবে আমাদের এখানে একাত্তর মঞ্চে এসে আগেও ব্যবসায়ী নেতৃবৃন্দরা বলেছেন যে আপনারা অনেক সময় উদ্যোগ নিয়েছেন কিন্তু আসলে সেই উদ্যোগ এফেক্টিভ হয় না দেখেন মধ্যস্থতাকারী যে তার পরিচয়টি কিন্তু খুব স্বচ্ছ হওয়া প্রয়োজন মধ্যস্থতাকারী যদি কোনো রকম রাজনৈতিক সম্পৃক্ততা থাকে তাহলে তার কিন্তু কোনো দলের কাছেই গ্রহণযোগ্যতা থাকবে না কাজে এটিও আপনাকে বিচার করতে হবে যদি একটি খুব সাদামাটা একটি বিজনেস অ্যাডভাইজারি কমিটি থাকতো এদেশে তাহলে হতে পারতো হয়তো নিউট্রাল কোনো ব্যক্তি নিউট্রাল যে আমাদের ইন্টারেস্ট গ্রুপকে রিপ্রেজেন্ট করতে পারতো তাহলে কারণ ডিমান্ড গ্রুপ যারা একটি দেশে সবসময় দুটো গ্রুপ থাকে ডিমান্ড গ্রুপ এবং ইন্টারেস্ট গ্রুপ ডিমান্ড গ্রুপ যারা তারা মোটামুটিভাবে তাদের নিজেদের অ্যাক্টিভিজমের কথা বলেন চাহিদার কথা বলেন আর আমরা ইন্টারেস্ট গ্রুপ আমাদের নিজেদের স্বার্থটাকে সংরক্ষণ করি এই দুটোর মধ্যে কিন্তু সবসময় একটা দ্বন্দ্ব থাকে এবং কিন্তু এই মতের ভিন্নতা যখন ভয়াবহ হয়ে যায় ভয়াবহতায় রূপ নেয় তখন কিন্তু ভাববার অনেক কিছু আছে এবং এই সময় আমরা এখন পৌঁছে গেছি কারণ গত 15-20 দিনে যা হয়েছে পারভেজ ভাইও বলতে পারবেন খুব ভালো করে যে যা হয়েছে রপ্তানি খাতে তা বলার মতো না আমি এই প্রসঙ্গে আসবো তার আগে আপনার কাছে জানতে চাচ্ছি উনি বলছেন যে আসলে যারা মধ্যস্থতা করবে তাদের পরিচয়টাও স্বচ্ছ হওয়া প্রয়োজন তাদের পরিচয়ে যদি এই সমস্যা থেকে থাকে তাহলে সেটি আসলে খুব একটা মধ্যস্থতা করার পর্যায়ে পৌঁছে এরা বলতে চেয়েছেন স্বচ্ছ হওয়া প্রয়োজন এক্স্যাক্টলি আসলে যে জিনিসটা উনি বুঝাতে চাচ্ছে সেটা হলো যে আমাদের কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে গেছে এর মধ্যে কোনো সন্দেহ নাই দ্বিতীয়ত আমরা কিন্তু সবাই কিন্তু ডেমোক্রেসি নিয়ে কিন্তু কথা বলছি এবং আমরা ডেমোক্রেসি ছাড়া কিন্তু আসলে এখনকার দিনে কোনো দেশ আগাইতেও পারে না এবং ব্যবসাও কিন্তু পজিটিভলি কিন্তু গ্রো করানো যায় না এটা কিন্তু একটা ইমেজ একটা মামলা রয়ে গেছে কিন্তু এবং ডেমোক্রেসিতে যে বিউটি সেটা হলো যে যে দলই পাওয়ারে থাকুক আর যে দলই বিরোধী দলে থাকুক না কেন ওদের মধ্যে একটা সুন্দর একটা সম্পর্ক কিন্তু বিরাজ করে এবং ওদের যে ডিসিশনগুলি যা নেওয়া হয় সেটা কিন্তু ডিস্ট্রাকটিভ হয় না সেটা মোর লাইক কনসেনসাস ভিত্তিতে কিন্তু আসে তা থেকে কেউ কিন্তু আর এফেক্টেড হয় না কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখেছি যে যতবারই ডেমোক্রেসি বলি আমরা মুখে এবং আমাদের নেতারাও কিন্তু তাই বলে যে আমরা ডেমোক্রেটিক ওয়েতে কিন্তু আমরা আসছি এবং এটা সত্যি যে আমরা ইলেকশন করি কিন্তু ওনারা কিন্তু ইলেকশন করি আসছে আমরা কিন্তু ওনাদেরকে ম্যান্ডেট দিচ্ছি কিন্তু আলটিমেটলি যখন আসা হয় তখন দেখা যায় যে আরেক দল কিন্তু আর সংসদে যায় না এবং যারা পাওয়ারে থাকেন ওনারাও এমনভাবে জিনিসগুলি পুট করে যে মাঝখানে কেউ কিন্তু থাকার স্কোপ কিন্তু আর ওইভাবে হয় না যেমন ধরেন একটা সরকার যখন থাকে সরকারের দায়িত্ব হলো দেশটাকে সুশাসন স্টাবলিশ করা দেশের ইকোনমি কিভাবে চাঙ্গা করা যায় সেই ধরনের পলিসিগুলি নেওয়া সব সেক্টরের সাথে আলাপ করে কিন্তু আনফর্চুনেটলি দেখা যায় যে এগুলি করতে গিয়ে যেসব ট্রেড বডিজগুলি আছে আমরা ব্যবসায়ী মানুষ আমরা কিন্তু এখন দেখি যে ট্রেড বডিজগুলির মধ্যেও কিন্তু ওনারা ঢুকে যাচ্ছেন এবং আজকে যদি বৃহৎ যে ট্রেড বডি অ্যাপেক্স বডি সেটাও যদি নমিনেটেড থাকে পার্টির লোক যদি হয়ে যায় বা আরো বড় বড় সংগঠনগুলো যদি পার্টির লোক হয়ে যায় ওনাদের কিন্তু সে ভয়েসটা থাকে ওনারা ঢুকে যাচ্ছেন না আপনারা রাজনীতিতে ঢুকে যাচ্ছেন আমরা আপনি এটা কিন্তু অন্যভাবে বলতে পারেন যে ইট ইজ অলসো ট্রু যে আজকে অনেক ব্যবসায়ী কিন্তু রাজনীতির মধ্যে কিন্তু ঢুকে গেছে এবং সেটা ওদের দোষ না সেটা আমি মনে করি যে রাজনীতিবিদদের দোষ যে আমাদেরকে কেন সম্পৃক্তটা করা হচ্ছে আবার অনেক রাজনীতিবিদও তো ব্যবসায়ী আছে আবার অনেক রাজনীতিবিদদের মধ্যে ব্যবসায়ী আছে কিন্তু যে জিনিসটা ব্যবসায়ী হয়ে গেছে হ্যাঁ রাজনীতিবিদও ব্যবসায়ী হয়ে গেছে কিন্তু যে জিনিসটা ইম্পর্টেন্ট যে যদি যখন ট্রেড বডিজগুলি ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে পারে তখন কিন্তু সরকারের জন্য কিন্তু ওনারা বেনিফিট নিয়ে আসতে পারে তখন ওরা বলতে পারে শক্ত করে যে কোন কোন জিনিসগুলি দরকার যে আজকে যে আমরা কথা বলছি আমরা সরকার বলছে যে 6.2 থেকে আমরা এবার 7.2% জিডিপি চাই এবং আমরা 2014 কথা বলছেন কিন্তু সেটি তো আসলে এই মুহূর্তে নেই আসলে সেরকম পরিস্থিতি কি আসলে আছে আপনি বলেন
সরকারের জন্য কিন্তু ইজি হতো এবং সরকার তখন জিনিসগুলি কিন্তু মানে সত্যিকারের অর্থে ওনারা কিভাবে শক্তিশালী হবে, অর্থনৈতিক কর্মকাণ্ডকে ওনারা কিভাবে শক্তিশালী করতে পারবে, সেটা কিন্তু ওনারা সেই উপকৃতটা হতে পারতো। আজকে কি হয়ে গেল? আজকে এগুলির জন্য যা হবার তাই, মানে যে ব্যবসায়ী সংগঠন যে একটা মিডিয়ার মিডলম্যানের ফাংশন করবে সেটা কিন্তু করার সুযোগ হচ্ছে না, কিন্তু ওইভাবে পাচ্ছে না। উনি যেটা বলছেন যে আরো স্পেসিফিক হওয়া উচিত ছিল, বিশেষ যে কাজ হয় না, তো বিশেষটা এখন স্পেসিফিক আপনারা হবেন না, আরো আপনারাই তো উদ্যোগটা নিতে হবে সেই ক্ষেত্রে। এই যে এগেইন, উনি কিন্তু সাবেক, আমিও কিন্তু সাবেক, নিতে হবে কিন্তু যারা বর্তমান তারা কিন্তু আমাদের সবাইকে কিন্তু সংগঠিত করতে হবে। করে কি করবে? আমরা কিন্তু রাজনীতি আমরা কেউ করি না, আমরা সবাই কিন্তু ব্যবসায়ী। যেমন আপনি বলছেন আপনারা সাবেক, যারা বর্তমান তাদেরকে উদ্যোগটা নিতে হবে, তা আপনারা কেন সাবেক বলে পিছিয়ে থাকবেন? বর্তমান বা সাবেক একসাথে আমরা চাই না বিজনেস কমিউনিটি ডিভাইডেড হোক, এমনি তো সারা দেশ পোলারাইজ। তো বর্তমান যে আপনি নেতৃত্বে আছেন তারা তো এপেক্স বডি রিপ্রেজেন্ট করছেন, তারা সারা বাংলাদেশের ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করেন, তারা তো এগিয়ে আসবেন, তার সাথে আমরা ক্যাটালিস্ট হিসাবে কাজ করতে পারি, নাহলে কি শৃঙ্খলাটা থাকবে না। অতীতে 2006 সালে যখন আমি প্রেসিডেন্ট ছিলাম তখন কিন্তু ফেডারেশন থেকে আমরা উদ্যোগ নিয়েছিলাম, আমরা ট্রেড বডিজ যে ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব জড়িয়েছে বিভিন্ন চেম্বার্স তাদেরকে সম্পৃক্ত করেই কিন্তু দুই নেত্রীর কাছে গিয়েছি আমরা তখন। তো দ্যাট শুড বি দ্য প্রসেস, প্রসেসে কোনো ইয়ে নেই। তো আমার মনে হয় সময় তো চলে যাচ্ছে এবং এবারকার যে প্রেক্ষাপট সেটা কিন্তু ভিন্ন। কারণ হচ্ছিলো যে নির্বাচনের আগে দেখা যায় দুই এক মাস, প্রত্যেক নির্বাচনের আগে দেখা যায় যে এই ধরনের হরতাল বা এই পরিস্থিতির সৃষ্টি হয়, কিন্তু এবার তো ভিন্ন প্রেক্ষাপটে প্রায় 8-9-10 মাস আগে এই সংকটটা সৃষ্টি হয়েছে। ভিন্ন প্রেক্ষাপট এবং এবারকার সংকটটাকে ভিন্ন সংকট বলছেন, অতীতে যে উৎপত্তিটা যুদ্ধাপরাধীদের বিচার তাতে হয়েছে কি, তাই সাধারণত জানুয়ারি 2014 তেও যে ইলেকশন হয় এটা নভেম্বর ডিসেম্বরে এর একটা সমস্যা হতে পারে। হ্যাঁ, এটা হয় সবসময়, আমরা দেখেছি যে একটা প্রবলেম হয়, আর উই আর ইউজ টু দ্যাট, এবং আমরা সেইভাবে কিন্তু আমাদের প্রিপারেশনও আছে। যেমন আমরা এক্সপোর্টে কাজ করি, আমাদের কাস্টমারদের সাথে কিন্তু কাস্টমারও জানে এবং আমরাও জানি যে আমরা নভেম্বর ডিসেম্বরে কিন্তু এনা বেশি অর্ডার দিব না। সো আমাদের প্রিপারেশন ইজ দেয়ার। কিন্তু এখন কি হয়ে গেল, এখন কিন্তু এটা শুরু হয়ে গেল ফেব্রুয়ারি মাস থেকে। সো এই ফেব্রুয়ারি এখন মার্চের শেষ, অথচ আমরা কিন্তু কোনো সিগন্যাল দেখছি না এগুলি থামা, তার মানে এটা গ্যান কাস্টমার আরো বাড়ছে, স্ক্যালেজ হচ্ছে, আরো বাড়ছে, এবং আমরা কিন্তু ফিল করছি। আমরা এই সংকট নিয়ে আবারও কথা বলবো, তার আগে একটা বিরতি আমাকে নিতেই হচ্ছে। দর্শক এখন একটা বিরতি নিচ্ছে, দর্শক দেখছেন একাত্তর মঞ্চ। বিরতির আগে আপনি বলছিলেন যে এখন যারা দায়িত্বে আছে, এফবিসিসিআই এর দায়িত্বে আছে, তারা তাদের দায়িত্ব হচ্ছে সবাইকে সংগঠিত করা। যেটা রুমানা হক বলছেন যে এফবিসিসিআই তো আপনাদের ডাকছে। হ্যাঁ, আপনি হয়তো জানেন যে কাউন্সিল অফ পাস্ট প্রেসিডেন্টস অফ এফবিসিসিআই রিসেন্টলি, আমি গত বছর, ফরচুনেটলি আনফরচুনেটলি আই এম দ্য কনভেনর অফ দ্যাট কমিটি। আমি এই কারণে প্রশ্নটা তুললাম, রাজনীতিবিদদের মধ্যে বিভক্তি আমরা দেখি, যদি এখন ব্যবসায়ীদের মধ্যেও বিভক্তি নেই, টু সেন্সে, টু সেন্সে আপনি যদি দেখেন, আমাদেরকে অফেন্ডেড করে দিচ্ছেন এই বলে যে ব্যবসায়ী কিন্তু ব্যবসায়ী, আমরা কিন্তু একদম অফেন্ডেড করছি না, আমরা কিন্তু বিভক্ত না, আমরা বিভক্ত না। আমাদের কথাটা হলো যে আমাদের ব্যবসায়ী কিন্তু সবসময় অর্থনৈতিক কর্মকাণ্ড কিভাবে গতিশীল করা যায় এবং আরো উন্নয়ন ঘটানো যায় সেটার দায়িত্ব কিন্তু আমরা, এবং এই হরতালের সাফারার কিন্তু ব্যবসায়ীরাই, মূলত ব্যবসায়ীরা আমাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু আমাদের অ্যাসোসিয়েশন চাইলেই তো আর নাসির ভাই গিয়া প্রাইম মিনিস্টারের দেখা করতে পারবে না, বাট এফবিসিসিআই প্রেসিডেন্ট পারবে, বিকজ ওনার কাছে তো
অ্যাপেক্স বডি ওনার কাছে বিজিএম ওনারা যেতে পারে। সো এই জন্য কথাটা বলা যে এইসব বডিগুলিতে সরকারের উচিত সরকারের নিজের বেনিফিট নেওয়ার জন্য যে যাতে করে নমিনেটেড কেউ না আসে, যাতে আপনি যে আরেকটা বিষয় বলছিলেন যে এই সংকট পরিস্থিতি এবারের হরতালকে আপনারা ব্যবসায়ী নেতৃবৃন্দরা বলছেন যে আগের অন্যান্য বারের হরতালের চাইতে অনেক বেশি হতো না, কিন্তু এইভাবে গাড়ি জ্বালায় দেবা, ট্রাক জ্বালায় দেবা, মানুষ মেরে ফেল, এই ধরনের জিনিসগুলি কিন্তু ছিল না। এখন কি হয়, আজকে যদি কালকে যদি হরতাল হয় আজকে দুপুর থেকে কিন্তু গাড়ি জ্বালায় দেওয়া হচ্ছে, কিন্তু এখন 20 দিন হরতাল হলে 30 দিন আমাদের ক্ষতিগ্রস্ত হয়। এক্স্যাক্টলি, এবং আমাদের যে জিনিসগুলি হয় আমাদেরকে কিন্তু সেফটি সিকিউরিটি আমাদের ছেলেমেয়েদের জন্য যেমন দেওয়ার ব্যাপার হয়ে গেছে, আমরা আমাদের নিজেদের ইনভেস্টমেন্টের সেফটি সিকিউরিটি কিন্তু দরকার হয়ে গেছে, প্লাস দেশের ইমেজ। আজকে আমরা যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির সাথে জড়িত, আপনি খেয়াল করে দেখেন যে গত ফেব্রুয়ারি 2 তারিখ থেকে কিন্তু জিনিসগুলি শুরু হলো, আজকে 40 দিনের উপর কতজনের ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে, কতজনের ট্রাকে কিন্তু পুড়ে গেছে, ঠিক মতো ডেলিভারি দিতে পারে নাই, ট্রাক আলো মালও নিচ্ছে না, ড্রাইভার মারা যাচ্ছে, মার খাচ্ছে, রেল লাইন উঠে দিচ্ছে, এবং এই পিরিয়ডে যত রকম বাংলাদেশের ঘটনা সব কিন্তু বিদেশে কিন্তু চলে যাচ্ছে। সো আমার ইমেজ ক্রাইসিস হয়ে যাচ্ছে, আমার নিজের সেফটি সিকিউরিটি প্রবলেম। আপনি ইমেজ ক্রাইসিসের কথা বলছেন, আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে আপনারা কি মনে করেন আমাদের দেশে প্রধান দুটি রাজনৈতিক দল তারা কি আসলে দেশের অর্থনীতি কোথায় যাচ্ছে সেটা নিয়ে ভাবে, আপনারা কি মনে করেন? আপনি বলবেন আসলে একটা সোজা হিসাব দিয়ে উনি বলছিলেন, আমি আরো স্পষ্ট করে বলি, গত 15-20 দিনে যদি সত্যি রাজনীতিবিদরা সচেতন হতেন বা সত্যি আমাদের জন্য ফিল করতেন, তাহলে চিন্তা করে দেখেন 125 থেকে 150 গাড়ি পড়িয়েছে। এখন কোনো রাজনৈতিক গোষ্ঠী যদি মনে করে যে মূলধন নস্যাত করে, দেনা বাড়িয়ে, আয় হ্রাস করে, উৎপাদন কমিয়ে কোনো রকম স্বার্থসিদ্ধি হবে, তাহলে বড় অন্যায় হবে, বা স্বার্থসিদ্ধির জন্য যদি প্রাণহানিও হয় তারা বলে, এবং এইগুলোর মধ্যে দিয়ে আমাদের ব্যবসায়িক কমিউনিটির উপরে যে স্বাভাবিক চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে সেটা কিন্তু বড় অন্যায়। কারণ আমরা আসলে শুধু নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু রাজনীতিবিদদের, সরকারের। এখন এই যানগুলি কার, এই মালগুলি কার, এই সম্পদগুলি কার, আসলে এগুলি কি আমার ব্যক্তিগত না ওনার ব্যক্তিগত না ওনার ব্যক্তিগত, জাতীয় সম্পদ, জাতীয় সম্পদ নষ্ট কারা করে? আপনি বলেন কারা করে? আপনি আমাকে ক্ষতি করে একটা উদ্যোক্তা নষ্ট করতেছেন, ফাইন, কিন্তু সাথে সাথে এই সম্পদের মালিকগুলি কে? আমরা দেখেছি এবার হরতালে $3 বিলিয়ন মতো ক্ষতি হয়েছে, হয়তো মানে আরো বেশি হবে। আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি, আপনি একটু আগে ভাবমূর্তির কথা বলছিলেন, ভাবমূর্তি আসলে কি অবস্থায় আছে? ওয়ালমার্টও শুনলাম যে বাংলাদেশ সম্বন্ধে বিবিসি, সিএনএন, আল জাজিরা যেভাবে পোর্ট্রেট করছে, এটা মনে হচ্ছে যে এখানে সিরিয়ার মতন অবস্থা ঘটছে। কিন্তু এই এই মানসিকতা কিন্তু সব নিয়ে আসছে। আজকে ওয়ালমার্ট, ওয়ালমার্ট নিজেরাই কিন্তু বলা শুরু করেছে, আপনি নিজে তো জানেন সেটা, যে ওরা এখন অর্ডার কিন্তু শিফট করবে, না শিফট করছে, ওটা কিন্তু ইয়ের জন্য না, ওটা কিন্তু টার্জেন ফায়ারের পরে, ওটা কিন্তু ইট হ্যাজ নাথিং টু ডু উইথ হট, না এখন আপনি নতুন ডান, আবার আপনি অস্ট্রেলিয়ার অংশ কিন্তু 20% ওরা শিফট করে ফেলছে অলরেডি। হ্যাঁ, আপনি আজকে যদি ইয়ার কথা বলেন কি ডিজনি, তারাও কিন্তু একই কাজ, এবং ওদেরকে তো ওদের গুডস নিতে পারবে কি না সেটা কিন্তু ওদের কিন্তু ভাবতে হবে, কিন্তু যদি না নিতে পারে তাহলে ওরা কেন অর্ডারগুলি এনে রাখবে? সো ওভারঅল দেশের যে ইমেজ ক্রাইসিস এটা কিন্তু মুখ থুবড়ে কিন্তু পড়ে যাবে। আপনি দেখেন বাংলাদেশের কি সুন্দর ইমেজ কিন্তু ডেভেলপ করে আসছিল আজকে এতগুলো বৎসর। আজকে আমাদের জিডিপি লাস্ট 2 ডিকেড 6.2% হয়ে আসছে, আজকে মুডিজ আমাদেরকে রেটিং করতেছে, সবকিছু এখন একটা সংকটের মুখে পড়ে গেছে দেশের মতো ব্যবসা ক্ষেত্রে।